যত বড় মুভি তত বড় কথা। দাঁড়া, আমার এই বাড়িতে বড় বৌমার কথাই হলো শেষ কথা। বাতাসে বাতাসে যেও না। বড় বিছানা তোমার, ফুলমণি কি নরম, পুরো তোমার মতোই। পাক্কা জল বিছড়ি জ্বালিয়ে শেষ করে দেবে, এই আমি বলে দিলাম। রাধেশ্যাম রাধেশ্যাম, ওই মেয়ে সূচ হয়ে ঢুকেছে তো, দেখবি তুই ফাল হয়ে বেরোবে, ডিগবাজি খাবে মাথায়, দেখে নিস দিদি তুই। এক নম্বরের শয়তানের বাসা। আরে বাবা, আমি তো আগেই বুঝেছিলাম। আমার কি ইচ্ছে করছিল জানিস তো দিদি, দু ঘা দিয়ে ধরে মেয়েটাকে। রাধেশ্যাম রাধেশ্যাম, বস্তির বাঁদর একটা। ও বাবা, কত কি লিপস্টিক, কাজল, টিপ, কত কি গো তোমার ফুলমণি। চেহারা দেখেই বোঝা যায় ওই মেয়েটা না জন্ম হাঘরে, বুঝলি, জন্ম হাঘরে একেবারে। যেমন চেহারা তেমনি ছিরি, চোখ দুটো দেখেছো, দেখলি মনে হয় যেন গিলতে আসছে একেবারে। মা মেয়ে দুটোই চোর, সব জিনিস শেষ করে দেবে একেবারে। রাধেশ্যাম রাধেশ্যাম, এভাবে কেউ সাজে কেন, আমার ভালো লাগছে না, আমি যে এত কষ্ট করে সাজলাম। একদম পাগলি লাগছে তোকে। আমি কি করে জানবো, আমার কাছে তো শুধু টিপের পাতা আর চুড়ি আছে। বলে বাবলে, ঠিক আছে আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেবো, কেমন? কিন্তু তার আগে বলতো জারণ, তুই কি খাবি? আমি কিন্তু তোর জন্য অনেক ভালো ভালো খাবার আনতে বলেছি। সত্যি? কি খাবার গো ফুলমণি? দেখ তো তোর পছন্দ হয় কিনা। এত খাবার আমার জন্য এনেছো ফুলমণি? হ্যাঁ রে, এই সব খাবার তোর জন্যই। একদম না দুষ্টুমি, একদম না, হাত না ধুয়ে কোনো কিছু ধরা চলবে না। এত বড় লোকদের খাবার দেখে আমার যে খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে চল, আমি আজকে নিজের হাতে তোমাকে খাইয়ে দেব। চল, আমার ঝাড়ুন সোনাকে আমি নিজে খাইয়ে দেব। বস বস বস, দেখি আমার কোলে আসবে কে, আমার সোনাটা। আমরা একটু তরকারি দিয়ে খাই। রাত দুপুরে যখন খিদে পায়, হাত বাড়িয়ে ডেকেছি তোমায়, তুমি আমার যন্ত্রণাদের শেষ, ও ফুলমণি, ও ফুলমণি। তুমি যদি একবার এটা দেখতে আদিত্য, হয়তো বুঝতে সন্তান থাকার সুখ পৃথিবীতে আর কিচ্ছুতে নেই। একটা বাচ্চা থাকা মানে আটকে যাওয়া নয় গো, আরো 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 এগিয়ে যাওয়া, শক্তি পাওয়া। যদি সত্যি এটা বুঝতে, তবে কবে আমি মা হয়ে যেতাম আদিত্য? খামোখা, বুঝলি ছোট বউ, খামোখা।
খামুখা ওরা এত এত কথা বলে যাচ্ছে, কোনো মানে আছে এগুলোর? ওদের কথার কোনো ওজন কোনো গুরুত্ব আছে? নেই। কিন্তু দিদি, আমি যদি একটা সুপরামর্শ দিতে যাই, আমাকে মাঝখান থেকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে হবে। ছি ছি ছি, রাধে শ্যাম রাধে শ্যাম, মির্জা তোকে কি ছোট বড় কথাই না বললো বল দেখি। কি রে দিদি, আমার অবস্থাটা তাহলে ভাবতে পারছো ছোট পিসি? রাত দিন মুখ বুঝে আমাকে সবটা সহ্য করতে হয়। দূর, ঢের হয়েছে, আর এখানে থাকবো না, আর একটা মুহূর্ত আমি এখানে থাকবো। বড় পিসি, তুমি এখান থেকে চলে গেলে কি সব সমস্যা সমাধান হয়ে যাবে? হবে না তো। শান্ত হও, তুমি শান্ত হও। কি শান্ত হব, শান্তি যেখানে নেই কি শান্ত হব বলতো? হ্যাঁ দাঁড়াও, এইসব ছাড়ো এখন তোমরা। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। কেমন লাগছে? পাগলি থেকে পরি, তাই তো? হ্যাঁ তো, পরি তো, শুধু ডানা দুটো নেই। হ্যাঁ, একেবারে ডানা কাটা পরির মতো। এইটা কি সুন্দর ফুলমণি, কি সুন্দর গন্ধ। এইটা কি গন্ধ তেল? হ্যাঁ তো, গন্ধ তেল তো। দোকানে সাজানো থাকতো দেখেছি, খুব লোভ লাগতো দেখে। ঠিক আছে, বুঝেছি, আমি তোকে গন্ধ তেল কিনে দেবো, কেমন? সত্যি ফুলমণি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। জানো ফুলমণি, এরম করে গন্ধ তেল মাখিয়ে কাজল পরিয়ে সাজিয়ে দিলে তো মা দেখে চিনতেই পারবে না, মা ভাববে ঝাড়ন হারিয়েই গেছে। কি বলছি গো ফুলমণি, ওর নাম নিমকি, অনেক খায় বলে তাই জন্য নাম নিমকি। বাড়ি মজার নাম তো। তা ঝাড়ন, তুই আর কাকে কাকে তোর সাজটা দেখাবি? প্রথমা দেখাবো নিমকি আর ফাতেমাকে, ওরা তো আমার বন্ধু, দেখে না ওরা অবাক হয়ে যাবে। সে তো হবেই, তুই এত মিষ্টি দেখতে। আচ্ছা, এই ফাতেমা আর নিমকি কি করে? তোর সাথে খেলা করে বুঝি? হ্যাঁ খেলে তো, যখন ফাতেমা স্কুলে যায় তখন আমার সাথে খেলে না। জানো তো, ও বড় হয়ে দিদিমণি হবে। তাই বুঝি? আচ্ছা ঝাড়ন, তুই স্কুলে যাস না? কি যে বলো না ফুলমণি, স্কুলে গেলে ঘরের কাজটা কে করবে? মা তো সকালেই বাবুদের বাড়িতে কাজ করতে বেরিয়ে যায়, বাড়ির কাজ তো আমিই করি। তুই যতই খোঁজ ছোট বউ, আমি তোকে বলছি দুল তোর হারিয়েছে। আরে হারিয়ে গেছে বললেই হবে, ও তো একটা দামি সোনার দুল, অমনি হারিয়ে গেল। জানো কত দাম ছিল ওটার? মা কত শখ করে পাঠিয়েছিল তিতলির জন্য, সোনার ছিল, তার উপরে প্রেশার স্টোন বসানো। শোন না, অত চিন্তা করিস না, পেয়ে যাবি পেয়ে যাবি। আরে ভুল তো হতেই পারে। আচ্ছা ছোট বউ, ছোট বউ একটু শান্ত হ, দুলের তো আর পাকনা নেই যে উড়ে যাবে আপনি আপনি। হ্যাঁ কি, তুই একটু শান্ত হয়ে খোঁজ, সব জায়গায় খোঁজ, শান্ত হয়ে খোঁজ। আর কোথায় খুঁজবো ছোট পিসি, সব জায়গায় তো খুঁজলাম। আরে সব জায়গায় খুঁজলাম বলে তো আর হবে না। ধর তুই খোলা জায়গায় একটা জিনিস রেখে দিলি, তোর কি মনে হয় সেই জিনিসটা সেই জায়গাতেই থাকবে? এক মিনিট এক মিনিট বড় পিসি, আমার মনে পড়ছে আমি দুলটা তিতলির হাতে দিয়েছিলাম, তিতলি ওটা দেখছিল, তারপর ব্যাস হয়ে গেল হয়ে গেল। এমনিতেই তো আমাদের বাড়ি একেবারে বস্তিতে ছেয়ে গেছে না, তোর দুলটা দিয়েই হয়তো বৌনিটা করেছে। ওইটুকুনি একটা বাচ্চার হাতে দুল দিয়ে দিলি আর সেই সুযোগে এ তো বোঝাই যাচ্ছে কি হয়েছে, বুঝতে পারছিস না? তুমি কি বলছো কি ছোট পিসি? ভুল কে বলেছে,
বড় বাড়িতে ঢোকে তোরা এর জন্যই। দেখ না, তাড়িয়ে দিলেও যায় না। কি বলছো কি তোমরা? Wonderful, wonderful Aditya. You have done a great job. Thank you, sir. Thank you so much. I am sure এই প্রজেক্টটা আমার কম্পিটিটরদের রাতের ঘুম কেড়ে নেবে। কি কেমন লাগলো আপনাদের? Wonderful, sir. Great. Congratulations, Aditya. এক মিনিট, just hold your breath. আমার একটা ছোট্ট ঘোষণা আছে। অ্যাকচুয়ালি ডিসিশনটা অনেক আগেই নেওয়া হয়ে গেছিল, জাস্ট অ্যানাউন্স করার জন্য ওয়েট করছিল। এরকম একটা প্রেজেন্টেশন দেখার পর আর তো ওয়েট করার কোনো মানেই হয় না। আমি কোম্পানির তরফ থেকে অ্যানাউন্স করছি, আজ থেকে আদিত্য আমাদের ইস্টার্ন জোনের হেড। পুরো এরিয়াটা ওর আন্ডারে। Well, good luck, my boy. Thank you so much, sir. I'm sure this surprise chilla. Carry on. Tomar kache obliged Anamika. Mone thakbe tomar help. Karon chhara kaj kore na Anamika. Ei to shobe shuru, sir. Tumi ki ekkhoni beriye jabe? শিপ্রা, হ্যাঁ আমি এক্ষুনি বেরোবো। আমার আমার একটা শার্ট প্যান্ট আর একটা ব্লেজার বার করে দাও তো। আচ্ছা, এই দুজনে কবে যাবে? কারা কারা? আবার আমার এক দিদি আর বোন, কবে যাবে? প্রতিবারই তো গণেশ চতুর্থীতে আসে, তারপর পুজো কাটিয়ে ফেরে, জানোই তো। হ্যাঁ সেটা জানি, তবে কথাই বলে না, বাড়িতে বোন থাকা আর বোনে বাড়ি একই। নিশ্চয়ই এই ধরনের কোনো দিদি আর বোনের জ্বালায় কেউ বলে গেছে। আর একটা ব্যাপারে খুব অদ্ভুত লাগে, বড় বৌমার উপর ওদের যে কিসের এত রাগ আমি বুঝি না। বড় বৌমার সব কাজে ওরা খুঁত ধরবে, কথায় কথায় খোঁটা দেবে, আমরা বুঝি না কেন এত জ্বালা ওদের। এটাই বুঝো না, এটা সব থেকে সহজ, কারণ ওরা জানে যে ওরা বড় বৌমার নখের যোগ্য না। আর নিজের অযোগ্যতা ঢাকার জন্যে একটা যোগ্য মানুষকে অ্যাটাক করতে হবে, তাহলেই ওরা সার্ভাইভ করতে পারবে। খুব সিম্পল তো। দেখো না, দিদির দুই ছেলেকে আমি ব্যবসায় ইনভলভ করলাম, কি হলো? একদম ইউজলেস, ওয়ার্থলেস, কোনো কাজেরই না, অথচ মাসে মাসে আমাকে মাইনে গুনতে হয়। বড়দির ব্যাপারটা বুঝতে পারি, কিন্তু নূপুর উঠছে কেন এত গায়ের চালা আমি বুঝতেই পারি না। আমার মনে হয় নূপুরের আসল রাগটা তোমার উপর। আমার উপর? আমার উপরে কিসের রাগ? অনেক দিনের পুরনো জমিয়ে রাখা রাগ, যে কারণে নূপুরের জীবনটাই আজ পাল্টে গেছে। তোমার উপর থেকে ওদের রাগ বোধহয় এখনো যায়নি, আর তাই জন্যই বোধহয় নূপুর তোমাকে এখনো ক্ষমা করতে পারেনি। আমার কোনো ক্ষমার দরকার নেই, আমি ক্ষমা চাইতে যাইও নি। আমি বুঝতে পারছি তুমি কোন কথা নিয়ে কথা বলছো। একটা কথা মনে রেখো, শিপ্রা, আমার পরিবারের সম্মান হলো আমার কাছে সবচেয়ে বড়, আর সেটাকে যে নষ্ট করার চেষ্টা করবে তাকে আমি আমার জীবন থেকে দূর করে দেবো। চাই না আমার তাকে। সেটা তোমার ভাবনা, তোমার বিশ্বাস, কেন সবাই সেটা মেনে নেবে? শুধু তোমার জন্যই নূপুর সারা জীবন বিয়ে না করে থাকলো, সংসার করতে পারলো না, সেই জন্যই হয়তো অন্যের সংসারও সহ্য করতে পারে না। তোমার কি ধারণা, একটা গুন্ডা তোলাবাজকে বিয়ে করে ও সুখে সংসার করতে পারতো? আরে সুখ তো দূরের কথা, সংসার করতে পারতো? ভালোবাসার বিয়েতে তুমি বিশ্বাস করো না? না, না বিশ্বাসী নই। আর তার জন্য, তার জন্য নিজের মেয়েকে চিরকালের মতো দূরে সরিয়ে দিলে। 4 বছর
চার বছর মেয়েটার কোনো খোঁজ টুকু রাখো না পর্যন্ত। আমার একটা মাত্র মেয়ে, মা হয় আমার বুকের ভেতরটা ফেটে যায়। আমি কতদিন আমার মেয়েটার মুখটুকু পর্যন্ত দেখিনি, গলা স্বরটা পর্যন্ত শুনতে পাই। আর কোনোদিন শুনতেও পাবে না, কারণ তোমার মেয়ে আমার কাছে মৃত। তোমার মেয়ে আমার কাছে মৃত। তোমার মেয়ে আমার কাছে মৃত। আর মৃত মানুষের কেউ খোঁজ রাখে না। চুপ করো, চুপ করো, ওরকম করে বলো না। আমার দরকার নেই, আমার মেয়ের খোঁজের দরকার নেই, কিন্তু তুমি ওকে মৃত বলো না। তুমি কি ভুলে গেছো আমাদের মেয়ে? আমাদের মেয়ে, তুমি চুপ করো, চুপ করো। আচ্ছা ঝাড়ন, তো স্কুলে যেতে ইচ্ছে করে না? হ্যাঁ করে তো। বাবা বলে যে স্কুলে গিয়ে কি করবি, কাজ কর। বাবা, তা কি কাজ করিস তুই? অনেক কাজ করি, ঘর ঝাঁট দি, বাসন মাজি, ঠোঙা বানাই, জল তুলি। বাবা, এত কাজ করতে পারিস? না করি উপায় আছে? না হলে তো জামা পাবো না, খেতে পাবো না, চলবে কি করে? এই দেখো না, এই একটা জামাই রইল আমার। তোর এই একটাই জামা? হ্যাঁ ফুলমণি। এই একটা জামা পরে তুই সারাক্ষণ কাটিয়ে দিস? কারো ভাড়ারে শূন্য, তো কারো ভাড়ারে অপচয়, এ তোমার কেমন বিচার ঠাকুর তুমিই জানো। আমি একটা জামা দেব, তুই পরবি? নতুন জামা ফুলমণি? হ্যাঁ গো, নতুন জামা। আমি এই জামাটা পরব, মামা দিয়েছে এটা আমায়। এটা একটা জামা হলো? ছি, হয়তো জগন্নাথ তোর জন্যই আমাকে দিয়ে জামাটা তৈরি করিয়েছিলেন। মা মেয়ে দুজনা রাত দিন ধরে খাটি, হার মাস খেটে রোজগার করি, আর যা জোটে আমাদের চলে যায়। এসব এসব চুরি চামারি করার দরকার পড়ে না আমাদের, বুঝলে? কি বলে রে, বলে কি? এ তো দেখছে চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, মেয়ে পোশাক চুরি করে খাচ্ছে, মা গয়না চুরি করছে, তার আবার কত গান গলায়। কোথায় রেখেছো আমার দুল? ভালো চাও তো বলে দাও। রাধেশ্যাম রাধেশ্যাম, বাছা তুমি আবার ওই দুলটা তোমার মেয়ের হাত দিয়ে পাচার করে দাওনি তো? রূপু, তুই তো একদম ঠিক কথা বলেছিস। হ্যাঁ, কি সাংঘাতিক এরা, পরদি বেছে বেছে বাড়িতে একটা চোর ধরে এনেছে। বৌথি আর বাবুর কথা শুনে কাছে ফেরত এলাম আবার। আর আর এখন কি না বলছো তোমার গয়না চুরি করেছি? ওইটুকু ওইটুকু একটা বাচ্চা মেয়েকে চোর বলতে মুখে বাঁধে রাখো তোমাদের? না বাঁধে না। কেন বাঁধে না বলো তো? কারণ আমরা তো তোমার বড় বুদ্ধির মতো অত ন্যাকা নই। ছেলে পুলে আমরা সবাই পেটে ধরেছি, তাই ওরকম বস্তির বাচ্চা নিয়ে আদিখ্যাতা করা আমাদের দরকার পড়ে না। চল আমার সঙ্গে, চল চল, তোর মেয়ে কোথায় আছে, চল 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 চল। এদের বিষ আমি ঝেড়ে বার করব। দিদি, শুধু ওই বস্তির মেয়েটার বিষ ঝালে হবে না, কিন্তু মনে রাখিস আমাদের বড় বউ, বড় বউকে একটা উচিত শিক্ষা দিতে হবেই হবে। আরে যা যাচ্ছে তো আমার যাচ্ছে ছোট পিসি, প্রথমে ফুলদানি তারপর সোনার দুল। কি হলো বড় পিসি, কি হয়েছে তোমাদের? আমাদের কিচ্ছু হয়নি, হয়েছে ছোট বউর। তোর বউয়ের আদিখ্যাতার মাসুল দিতে হয়েছে। মাধবী, কি করেছো? কি করেনি সেটা একবার জিজ্ঞেস কর আদিত্য। মাধবী, ওই বাচ্চা মেয়েটাকে তো ঘরে ঢুকিয়েছে, আর ইনি ইনি ওই মেয়েটাকে দিয়ে দুল পাচার করাচ্ছে, আর ব্যাস পড়েছে ধরা। দেখি তো, কি মজা কি মজা।
মজা ও মিষ্টি বুড়ি কি সুন্দর জামা গো ফুলমণি এটা তোমার কাছে ছিল ছিল তো তোর জন্যই ছিল সত্যি তুমি জানতে আমি আসব না তো ওই যে উনি উনি জানতেন জগন্নাথ আচ্ছা ঝারুন তুই আমাকে মনে রাখবি নাকি আবার ভুলে যাবি বলতো তোমাকে কেন ভুলে যাব ফুলমণি তুমি যে আমাকে নতুন জামা দিলে এত খাওয়ালে এত কষ্ট করে সাজালে তুমি খুব ভালো মাধবী